هلا، السلام عليكم. আজকের বিকালে অনেক বৃষ্টি। মামা মা বাচ্চা এবারে একটি বাচ্চাই ওরা আছে, আলহামদুলিল্লাহ। এইটা আবার নেস্টিং করছে, ইনশাল্লাহ ভালো হবে। আজকে সফট ফুড দিছি বিকালে, কারণ সময় পাই নাই, সারাদিন বাইরে ছিলাম। এই সন্ধ্যার আগে আগে সব ফুটবে। এখানে আপেল পেলে পাখিরা কিচ্ছু লাগে না। প্রত্যেকদিনই অল্প কিছু ফল দেওয়ার চেষ্টা করি। আসলে যেদিন চিন্তা করি পাখিদেরকে একটু সময় দিব, সেদিনই অনেক কাজ করি না। আল্লাহর রহমতে সবাই ভালো আছে। এই যে এই রিমের একটা রিমের র্যাক চলে আসছে, লাল লাল আভা দেখা যাচ্ছে। তো যেটা ই করছিলাম যে দুইটাই ফিমেল হবে না, আলহামদুলিল্লাহ একটা মেল একটা ফিমেল, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর অশেষ রহমত। না হলে পেয়ার মিলানো খুব কঠিন হয়ে যায়, খুব কঠিন। একটা পাখি বাচ্চার থেকে পেলে তারপরে হঠাৎ করে যদি দেখি দুইটাই ফিমেল বা দুইটাই মেল, তখন আবার পেয়ারিং করা খুব কঠিন হয়ে যায়। লাভ বার্ড গুলারও এবার ডিএনএ করায় ফেলবো, ইনশাল্লাহ দিনের মধ্যে ডিএনএ করায় ফেলবো, ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। সবাই মনে করতে পারেন যে একই পাখি বারবার দেখাচ্ছি কেন, নতুন কিছু কেন আনছি না। আসলে আমি নতুন কিছু এখনই আনবো না, আল্লাহ এদের দিয়ে আমার কি বরকত দান করেন দেখি, তারপরে নতুন কোনো প্রজাতির পাখি বা প্রাণী আনবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।